চট্টগ্রামের বাসিন্দা কালীমোহন বিশ্বাসকে একদিন নিজের গ্রাম থেকে সপরিবারে বিতাড়িত হতে হয়েছিল। সঙ্গে জুটেছিল ম্লেচ্ছ বদনাম। সময়টা বাংলার নবজাগরণের যুগ, ব্রাহ্মধর্ম প্রচারিত হচ্ছিল বাংলার সমাজে। কালীমোহনও এই আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রাহ্ম হয়েছিলেন। তারই ফলস্বরূপ ম্লেচ্ছ হিসেবে গ্রাম ছাড়তে হল। কালীমোহন বিশ্বাসের পুত্র দেবেন্দ্রমোহনের পুত্র হলেন দেবব্রত বিশ্বাস ওরফে জর্জ বিশ্বাস। জন্মের পর শিশুর মাতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাধ্য হয়ে শিশুটিকে স্থানীয় গির্জায় দিয়ে এলেন বিশ্বাস পরিবার। তখন ব্রিটিশ আমল, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, কাজেই শিশুর নতুন নামকরণ হল জর্জ। কালে কালে যে নামের সঙ্গে রাজত্ব করবে বাংলা সঙ্গীতের একটা যুগ। ১৯১১ সালের ২২শে আগস্ট বরিশালে জন্ম হয়েছিল দেবব্রত বিশ্বাসের। ১৯৩৩ সালে অর্থনীতিতে এমএ করেন। ১৯৩৪ সাল থেকেই বিনে মাইনেতে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজে যোগদান করেন। এক বছর পর মাইনে হল ৫০ টাকা। থাকতেন ভবানীপুরের মেষবাড়িতে। তখনও গান গাইবেন, শিল্পী হবেন এইসব ভাবেননি। যদিও ছোট থেকে গানের প্রতি তাঁর ভালোবাসা ছিল। যাই হোক, এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভাইপো সুরেন্দ্রনাথের সাথে তাঁর আলাপ হল। সুরেন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন বীমা অফিসের উচ্চপদস্থ কর্তা ছিলেন। সেই সুরেন ঠাকুরই জর্জ বিশ্বাসকে নিয়ে গেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানীর কাছে। তিনি জর্জ বিশ্বাসের গলা শুনে খুব খুশি হন এবং তাকে গান শেখাতে শুরু করেন। এরপর পার্ক সার্কাসে সঙ্গীত সম্মিলনী নামক এক সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে লাগলেন জর্জবাবু। সেখানে নানা ধরনের গান শেখানো হতো। সেই সময় সরবিতার নামের স্বরলিপির বই কিনলেন পয়সা জমিয়ে। রবি ঠাকুরের গান গাইতে লাগলেন খালি গলায়। রবি ঠাকুরের সাথে তার দেখাও হয়েছিল, যদিও কবি সেই সময় খুবই অসুস্থ ছিলেন। এরপর কবিকেই জীবনের ধ্রুবতারা করে নিলেন দেবব্রত বিশ্বাস। ১৭৪ই রাসবিহারী অ্যাভিনিউয়ের ঘরটাই ছিল দেবব্রত বিশ্বাসের সাম্রাজ্য। একটা ছোট্ট গলির মধ্যে বাড়ি, যার দরজা থাকত সবসময় খোলা। ঘরটা আগোছালো, গানের খাতা, ক্যাসেট, ইনহেলার সব ছত্তাকার। হ্যাঁ, ইনহেলার তাঁর নিত্যসঙ্গী। ছোট থেকেই হাঁপানির রোগী, সারা জীবনই শরীর নিয়ে ভুগেছেন, তবুও সারা জীবন বেঁচেছেন নিজের পছন্দে। তার চরিত্রের মতো তার বাকি পছন্দগুলোও ছিল হাটকে। গানের মতো তাস খেলার নেশাও ছিল প্রিয়। নিয়মিত যেতেন রেশের মাঠে। এই রেশের মাঠে যাওয়া নিয়ে আছে এক মজার ঘটনা। একদিন তরুণ লেখক সমরেশ মজুমদার এসেছেন রেশের মাঠে, সঙ্গী সিনিয়র লেখক দাদারা। সমরেশবাবু সেখানে এসে অবাক। সেখানে ঘুরছেন সব বিখ্যাত ব্যক্তিরা, ঘুরছেন প্রেমেন্দ্র মিত্র। সমরেশবাবুর মধ্যবিত্ত মন রেশের মাঠে আসার জন্য সংকুচিত, যদিও লেখক সুলভ অনুসন্ধিৎসুও প্রবল। হঠাৎ দেখলেন পাশে বসে এক বয়স্ক মানুষ গুনগুন করে সুর ভাজছেন। সমরেশবাবু তার সঙ্গী লেখক বরেণ গঙ্গোপাধ্যায়কে বললেন, ভদ্রলোক ভালো গাইছেন, শিখলে বড় শিল্পী হতে পারবেন। বরেণ গঙ্গোপাধ্যায় সহাস্যে পাশের ভদ্রলোককে বললেন, শুনছেন জর্জদা, সমরেশ কি বলছে? আপনি নাকি শিখলে আরো বড় গাইয়ে হবেন। জর্জ বিশ্বাস দরাজ গলায় হেসে উঠলেন। উল্টো দিকে সমরেশ মজুমদার লজ্জায় অধবদন। তবে তিনি এটাও ভেবে অবাক হয়েছিলেন যে এত বড় গায়কও রেশ খেলেন। তবে নিজের তাস খেলা রেশ খেলা নিয়ে কোনো সংকোচ ছিল না। যেদিন জিততেন পরদিনই বাড়িতে ভোজ লাগত। রবীন্দ্রসঙ্গীতের উচ্চারণের মতোই দেবব্রতবাবুও কখনো আপোষ করেননি নিজের বিশ্বাসের সাথে। সোজা কথা স্পষ্টভাবে বলতে সংকোচ করেননি কখনো। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, এই ছিল তার প্রথম রেকর্ড। ১৯৩৮ সালে গ্রামাফোন কোম্পানি থেকে কনক দাসের সঙ্গে দ্বৈতভাবে বেরোয়।
পরের রেকর্ড আছে 1961 সালে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে দুটি রবীন্দ্রসঙ্গীত, আকাশ ভরা সূর্য তারা ও যেতে যেতে একলা পথে। রেকর্ডটি বের হওয়ার পর বাঙালি নড়ে বসল। যদিও পঙ্কজ মল্লিক ও তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ও জাঁকিয়ে বসেছেন তখন বাঙালির হৃদয়ে, তবু দেবব্রত বিশ্বাসের গলা শ্রোতাদের আরও নতুন কিছু দিল। সুরেলা কণ্ঠ, মন্দ্র স্বর ও গানের প্রকাশভাব সব মিলিয়ে নতুন আঙ্গিক। সব কিছুই ঠিক ছিল এ যাবৎ, গোল বাঁধল 1964 সাল নাগাদ। চিঠি এলো জর্জের নতুন অ্যালবাম, যেটা মেঘ বলেছে যাব যাব আর এসেছিল তবু আসো নাই নামক দুটি গান নিয়ে বেরিয়েছিল। চিঠিটা এসেছিল বিশ্বভারতী মিউজিক বোর্ডের তরফ থেকে। রবীন্দ্র গানে তারা তখন অথরিটি। অভিযোগ করলেন গানের পরিবেশনায় জর্জ বিশ্বাস অতি নাটক করেছেন। তাছাড়াও ছিল স্বরলিপি না মানা আর অতিরিক্ত যন্ত্রের ব্যবহার নিয়ে। শুরু হলো বোর্ডের সাথে যুদ্ধ, অনেক চিঠি চাপাটি চলল। ক্রমশ চাপানুতরে বিষণ্ণ হলেন জর্জ বিশ্বাস, অপমানিতও হলেন। 1969 সালে আরও দুটি গান বাতিল করল বোর্ড। দেবব্রত বিশ্বাসের জীবনে এই যুদ্ধ চলেছে আজীবন। একদম শেষ দিকে সেই জন্যই বন্ধ করে দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করা। জর্জ বিশ্বাসের জীবন যেমন হাটকে, তার সঙ্গী সাথীরাও তেমনই বিপরীত পথের পন্থী। জর্জও ছিলেন বামপন্থী চিন্তাধারার পথিক। দেশভাগে ব্যথিত এই শিল্পী মাঠে ঘাটে গান গেয়ে বেরিয়েছেন একসময়। রবীন্দ্রসঙ্গীতকেও গণসঙ্গীত বলে মান্যতা দিয়েছিলেন তিনি। সেই গানের ডালি সাজিয়েই পৌঁছে গিয়েছিলেন জনমানুষের হৃদয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও ভূমিকা ছিল শিল্পী দেবব্রতের। বর্ণময় জীবন তার, কখনো তার ছোট্ট ভাড়াবাড়িতে গোপনে আশ্রয় দিয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম সারাফিকে, আবার কখনো কাইফি আজমিকে ধুতি পৈতে সাজিয়ে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন। কাইফি আজমি তখন বামধারার আন্দোলনে জড়িত ছিলেন আর দেশে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। দেবব্রত বিশ্বাসের জীবন গল্পে ভরা, সেই গল্পের ঝুলি থেকে দু একটি গল্প আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তখন বন্ধু ঋত্বিক ঘটক যুক্তিতক্ক গপ্প বানাচ্ছেন। ছবিতে একটা রবীন্দ্রসঙ্গীত আছে যেটা গাইবেন জর্জ বিশ্বাস। দিন এলো রেকর্ডিংয়ের। সময় মতো জর্জ বিশ্বাস এলেন তার ছাত্র সুশীলবাবুকে সঙ্গে নিয়ে। ফ্লোরে ঢুকেই পরিচালক ঋত্বিক ঘটকের পিঠ চাপড়ে বললেন, দেখ বাবা আমরা ঠিক কাইসা পড়ছি। ঋত্বিক বললেন, সব কিছু রেডি, এবার একবার গানটা শোনালেই ফাইনাল টেক করব। ব্যাস বিধিবাম। জর্জ বিশ্বাস বেঁকে বসলেন। আমি গামু না, আমার গলা খারাপ, সুশীল গাইবে। ঋত্বিকের শত কাকুতি মিনতিতেও ভবি ভুলল না। শেষমেশ সমঝোতা হলো, গানটা শুরু করবেন জর্জ দা, ফলো করবেন সুশীল। রেকর্ডিং হলো। কাফির আগে জর্জ গাইলেন কেন চেয়ে আছো গোমা। জর্জের অভিমানী গায়ন এবং এলোমেলো যাপনের ঋত্বিক ঘটকের ক্লোজ আপ ফ্রেম মিলেমিশে একাকার হয়ে গেল ছবিতে। সৃষ্টি হলো কিংবদন্তি, আরেকটি গল্প, আর তার সাথেও জড়িয়ে আছেন দেবব্রত বিশ্বাস আর ঋত্বিক ঘটক। তখন কোমল গান্ধার ছবি করবেন ঘটকবাবু। যথারীতি গেছেন তাঁর জর্জার কাছে, কিন্তু বেঁকে বসেছেন গায়ক। না, তোমার সিনেমায় গামু না। দেখা গেল জর্জ বিশ্বাস অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে মানা করছেন। তাঁর জেদ, তাকে নায়িকা সুপ্রিয়া দেবীর সাথে অভিনয়ের সুযোগ দিতে হবে। আমারে দিয়া গান কারাইতে যদি চাও আমারে পাঠ দেওয়া লাগবো, আমি ভালোই অভিনয় করি। শেষে তাই করা হলো। কিন্তু যেদিন রেকর্ডিং সেদিন তিনি ঘরেই বসে রইলেন। সময় পার হবার পর হন্তদন্ত হয়ে এলেন ঋত্বিক ঘটক। গায়ক দিলেন তাঁর শেষতম শর্ত, তাকে সুপ্রিয়া দেবীর সাথে একই দৃশ্যে অভিনয়ের সুযোগ দিতে হবে, না হইলে আমারে তুমি চাকর বাকরের পাঠ দিয়া দিব। রাজি হলেন ঋত্বিক ঘটক। এই সিনেমায় গাওয়া দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান আকাশ ভরা সূর্য তারা ছিল অনবদ্য। দেবব্রত বিশ্বাস 300-এরও বেশি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন।
এছাড়াও আরও বিভিন্ন গানও তিনি গেয়েছিলেন। শুধু তাই নয়, শিল্পীর অর্থনৈতিক অধিকার নিয়েও সরব ছিলেন তিনি। সেই সময় অন্যান্য কণ্ঠশিল্পীরা বাদ্যযন্ত্রীদের খরচ করে HMV ও কলম্বিয়া থেকে পেতেন মাত্র 5% রয়্যালটি। দেবব্রত বিশ্বাস 10% রয়্যালটি এবং বাদ্যযন্ত্রীদের খরচ কোম্পানি থেকে আদায় করে নিয়েছিলেন। 1947 গীতবিতান থেকে রক্তকরবী নাটক মঞ্চস্থ হয়। সেখানে বিশু পাগলের চরিত্রে অভিনয় ও গান করেছিলেন দেবব্রত বিশ্বাস। 1948 হেমেন গুপ্তর পরিচালনায় ভুলি নাই ছায়াছবিতেও অভিনয় করেন তিনি। সেখানে গাইলেন দুইখানি গান, সাবধান সাবধান এবং অজ্ঞানতম বিদুরকারিণী। সেই ছবিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত, বোন ও তার ছেলেমেয়েদের নিয়ে হাসি খুশিতে মেতে থাকতেন। নর্তকী মঞ্জুশ্রী চাকির সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল একসময়, কিন্তু তা বাস্তবে স্থায়ী হয়নি। তার প্রিয় দিদিমণি সুচিত্রা মিত্রের সাথে সম্পর্ক ছিল অম্লমধুর। শোনা যায় বিশ্বভারতী বোর্ডের তরফ থেকে তার অ্যালবামের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তার অংশ একবার ছিলেন সুচিত্রা মিত্র। শান্তিনিকেতনই গায়ন পদ্ধতি অনুসরণ না করে সুরের কাঠামো বজায় রেখে নিজস্ব আত্মপল্লবুদ্ধি নিয়ে স্বাধীনভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য বিশ্বভারতী বোর্ডের কাছে ব্রাত্য হয়েছেন, কিন্তু সঙ্গীতানুরাগীদের কাছে প্রিয় হয়েছেন। তার ভরাট গলায় গাওয়া বাদল দিনের প্রথম কদম ফুল, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, মহারাজ একই সাজে বা মেঘে ঢাকা তারার যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে সমেত অসংখ্য গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। 1980 18ই আগস্ট তার চলে যাওয়া বাংলার মানুষকে শোকাহত করেছিল। তার জন্য অনুষ্ঠিত শোকসভায় কালো শাড়িতে প্রথম সারিতে দাঁড়িয়ে গান গাইলেন তার প্রিয় দিদিমণি সুচিত্রা মিত্র। দেবব্রত বিশ্বাসের 113 বছরের জন্মদিনে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।